গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। তাই আমিও খুব ভালো আছি। তো টুম্পাস ব্লকে আর এক নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি মর্নিং ওয়াক করে চলে এলাম, এই মুখটা ধুলাম, চা বসিয়েছি, আর আজকেও আমি গাড়ি চালিয়েছি। অবশ্যই তোমাদের সেই ভিডিওটা দেবো, দেখাবো। কত কাজ হলো আজকে সকালবেলা, হাঁটা, বাইক চালানো, সব কাজ সেরে মরিচুরি খেয়ে রান্না করে নিলাম, ছেলে কলেজ গেল, এখন বাজে ধরো 12:20। সানটান হয়ে পুজো টুজো করলাম, বেলায় অনেক কাছা কেচেছি আজকে। ছেলের তিনখানা জিন্সের প্যান্ট, জামা, ওর বাবার জামা, তোমাদের দাদার, আমার, অনেক কেচেছি, ছাদে সব মিলে দিয়েছি। রোদটা কি রোদের তাপ, মানে ছাদেই আমি বসে বসে কাছি, আর এত রোদের তাপ যেন মনে হচ্ছে এখনই সানস্ট্রোক হয়ে যাবে, মাথা পুরো গরম। আমি কি করলাম, একটা ভিজে গামছা, জানো তো, একটা গামছা ভিজিয়ে পুরো মাথা থেকে পুরো গায়ে চাপা দিয়ে বসে বসে কাচলাম, কেচে সব রোদে দিলাম, দিয়ে স্নান টান করে পুজো টুজো করে জামাটা পরে বসেছি। একটুখানি যাব তোমার দাদার সঙ্গে, একটুখানি যাব, ওই তোমার দাদা অফিস যাবে, আমি একটু ব্যথর যাব, কাজ আছে। হ্যাঁ, তো আজকে আবার মঙ্গলবার ব্যায়াম আছে, ব্যায়ামে যাব। আর সকাল থেকে কত কাজ, মেয়েদের যেন কাজের শেষ নেই। তো আজ রান্না করেছি কি বলতো, ভীম কড়াই দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, পেঁপে দিয়ে ঝোল করেছি। এই গরমকালটা পুরোই ঝোল খাবো, তোমরাও খাও ছাড়া পোনা মাছের ঝোল। ঝোল করেছি নিম পাতা, আজকে দেখো না আমি জানতাম, মানে ভুলে গেছিলাম মঙ্গলবার নিম বেগুন নিম পাতা ভাজতে নেই, মঙ্গলবার মৌসুমি মঙ্গলবার খায় না, আমি ভুল করে করে ফেলেছি, আর কিছু করে আজকে না জানতে করে ফেলেছি। খেয়ে নিই আজকে নিম আলু ভাতে দিয়ে মাখবো, নিম পাতা করেছি, আর তোমার ভীম কড়াই দিয়ে, পটল দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে, আদা বাটা, মৌরি বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল করেছি। আর তোমার দাদা একটু মাছের তেল এনেছিলো, ওটাকে আবার আলু দিয়ে ঝিঝি পটল কেটে ওটাকে ভাজা করেছি। তো ও এখন ট্যাঙ্কে জল ভরছে, জল ভরা হয়ে গেলে স্নান করবে, তারপরে খাবো। তো তোমরা কি করছো বলো? আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার মনে হয় আমি সারা দিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কথা বলি। এবার দেখো সব সময় তো হয়ে ওঠে না, কাজগুলো তো করতে হয়, তাই মধ্যিখানে মধ্যিখানে করতে করতে কথা বলতে বলতে কাজগুলোও করি, ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে। আর কি করবো বলো, এখন তো এই তোমার দাদা বেরিয়ে যাবে, সারা দুপুরটাই আমি একা, অবশ্য একটুখানি শোবো, তারপরে 4:30 থেকে ব্যায়াম আছে, ব্যায়ামে যাব, আবার ব্যায়াম থেকে এসে যা কাজ, রান্না তো দুবেলা করে রাখি, কিন্তু যে তরকারিটা করে রেখেছি, যেহেতু অনেক সকালে ভাতটা করছি, ছেলে কলেজ বেরোচ্ছে জানে, ভাতটা আবার রাত্রিবেলা করবো, শীতকাল ছিল যখন দুবেলার ভাত করে রাখতাম, এখন তো গরম পড়ে গেছে। তো চলো তোমার দাদা চান করে আসুক, খাবো। ঘুম থেকে উঠে ব্যামে চলে গেছিলাম, ব্যাম থেকে এসে প্রচুর খিদে পেয়ে গেছে, দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি, এই দেখো মুড়ি আলু শুদ্ধ ঝুড়ি ভাজা, একটা লঙ্কা নিয়েছি, কি বলবো, দেখো লঙ্কাটা এত ঝাল, মাথা পাতা আমার ধরিয়ে দিল, কি ঝাল কি ঝাল, খেতে পাচ্ছি না এত ঝাল। কি ঝাল, বিভৎস গরম পড়েছে, গা ধুলাম, প্রচণ্ড গরম। জানে দিয়ে ভালো লাগছিল না, পাটা ধুয়ে দেখো না, যে তরকারিটা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, অনেক সকালে রান্না করেছি, তরকারিটা দুবেলা করে রেখেছি, ভাতটা তো করবো, তোমাদের সকালে বললাম যে অনেক সকালে ভাত করেছি, এখন দুবেলা ভাত, ভাতটা রেগুলার
দুবেলাই করি, তরকারিটা করে রাখি আর কি, যে ঢোকাতে ভুলে গেছি, কষ্ট হয়নি। ব্যাগ থেকে এসে আগে গা হা পা ধুয়ে তরকারিটা গরম করে নিলাম, ঢেঁড়স ভাজবো রাত্রেবেলা, আর মাছের ঝোল আছে, দিয়ে খাওয়াই যাবে। ছাদে বসবো, ছাদে এত হাওয়া দিচ্ছে না, আরে কি বলবো তোমাদের, বাইরেটা কি ভালো লাগছে, আজকে প্রচুর হাওয়া আর ঘর যেন গরম, ঘরে থাকতে ইচ্ছা করছে না, ঘর যেন গরম, ভীষণ ভালো লাগছে বাইরেটা থাকতে। চলো এই খেয়ে নিতে, খাওয়া হয়ে গেছে, একটু ছাদ থেকেও আড্ডা মেরে এলাম, ছাদে খুব হাওয়া, তো চলে এলাম। আজকে সকালে অনেক কেজেছি, জামা কাপড়গুলো আনলাম, ওর কালো জামা, আমার ছেলের সাদা জামাটা, ওর বাবার মানে তোমাদের দাদার জামা, এটা এটাও তোমাদের দাদার জামা, আমার একটা জামা, ওর একটা জামা কেচেছি, দেখো চাদরটাও কেচেছি, চাদরটার রং ওঠেনি, দেখো লালচে লালচে, সেই রঙে রং খেলেছিল, চাদরটা পাতবো এখন, দেখো না চাদর পাতা নেই, এখন পাতবো না, বসাবো মানে ভাতটা বসাবো রাতে। তো আমি আর ভিডিওটা বড় করব না, অনেকটাই বড় হয়ে যায় প্রত্যেক দিন ভিডিও, তোমাদেরও আর দেখার এনার্জি থাকে না, যাই হোক আমার ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো গুড নাইট, টাটা, কালকে আবার নতুন এক ব্লগ নিয়ে চলে আসবো।